আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের যে দুইটি ভোল্টেজ মিসিং হলে কখনোই আমাদের সিএটি টিভিটি রান হবে না, স্ট্যান্ডবাই মুড়েই থাকবে, কখনোই ডিসপ্লে আসবে না। এরকম সমস্যা আপনারা অনেকেই পড়ে থাকেন। অনেক সময় পাওয়ার দেখা যায় কিন্তু ডিসপ্লে দেখা যায় না। আজকে সেই দুইটি ভোল্টেজ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন এবং টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। প্রতিদিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং আপনাদের মতামত জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, যে দুইটি ভোল্টেজ আমাদের যদি মিসিং হয় তাহলে আমাদের ডিসপ্লে আসবে না। তো অনেকে আছেন যে ডিসপ্লে না আসলে বিভিন্ন সেকশন দেখে থাকেন। তো প্রথমে যে সেকশনটি আপনারা দেখা উচিত সেই নিয়ে বিস্তারিত সহজ ভাষা আপনাদের কাছে আলোচনা করব। তো ভিডিওটি ফলো করেন আর টেনে টেনে দেখবেন না। তো আপনাদের যদি পাওয়ার আসে আর যদি ডিসপ্লে না আসে, রিমোট থেকে যদি অন করেন, যদি অন না হয়, তাহলে যে বিষয়গুলো আপনারা নজর রাখবেন। এখানে আমাদের যে চপার আছে 3 নম্বর পিন, এই যে দেখতে পাচ্ছেন চপারের 3 নম্বর পিন, এখানে একটি ডায়োড আছে। এই ডায়োডটা যদি আমাদের ভ্যালু নষ্ট হয়ে যায়, ডায়োডটা যদি সঠিক পরিমাণে ভোল্টেজকে আমাদের এখানে ডায়োড থেকে প্রথম এসি থাকে, ডায়োডের উপর থেকে আমাদের ডিসি হয়, তো এই ডায়োডটি যদি সমস্যা থাকে, তো আমাদের ভোল্টেজ যদি মিসিং আসে, কোনো একটি ভোল্টেজ যদি ড্রপ হয় এই ডায়োডের কারণে, তাহলে কিন্তু আমাদের এখানে রেগুলেটর সেকশন আছে ট্যানরেস্টার, যে দেখতে পাচ্ছেন দুটি ট্যানরেস্টারে ভোল্টেজ আমাদের আসবে না। অতএব প্রথমেই আমাদের এই যে ডায়োডটি, এটি আমাদের চেক দিতে হবে ডায়োডটি ভালো কি না। অনেক সময় ডায়োডটি কাটা থাকে, আবার অনেক সময় ডায়োডটি ভ্যালু নষ্ট হয়ে যায়, সঠিক কাজ করে না, তখন এই সমস্যাগুলো হয়। কারণ এটা ডায়োডের কাজ হচ্ছে আমাদের এসিকে ডিসি ভোল্টেজ তৈরি করা। তো এটা আপনারা দেখে নেবেন। এরপর পিন ধরে আসবেন, আসার পরে এখানে দেখবেন আমাদের 10 ভোল্ট বা 11 ভোল্ট আসবে। আসার পর এখানে আমাদের ভোল্টেজটি এসে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি ট্যানরেস্টারে আমাদের এখানে ইন হয়েছে। তো এখানে আমাদের ট্যানরেস্টারের মান রয়েছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্যানরেস্টার রয়েছে, তো এখানে 26-73 ট্যানরেস্টার রয়েছে। তো এই ট্যানরেস্টারে কিন্তু আমাদের দুইটি ট্যানরেস্টারেই কিন্তু এখানে আমাদের একই মানের ভোল্টেজ আসবে। তো এখানে যদি আমাদের ট্যানরেস্টারটি যদি শর্ট থাকে, অনেক সময় কিন্তু আপনারা দেখেন এখানে কোনো ভোল্টেজ পান না, বা 8 ভোল্ট পান না, 5 ভোল্ট পান না, তো এরকম যদি সমস্যা হয় ভোল্টেজ পান না, তাহলে আমাদের এই ট্যানরেস্টার শর্টের কারণে ভোল্টেজ ড্রপ হতে পারে। আবার এই যে ট্যানরেস্টার প্রত্যেকটার পাশে দেখতে পাচ্ছেন একটি জেনার ডায়োড করে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার এগুলো যে আমাদের 8 ভোল্টের জন্য, এখানেও কিন্তু আমাদের জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে। তো এই জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, এই জেনার ডায়োড যদি খারাপ থাকে, শর্ট থাকে, তাহলে আমাদের ভোল্টেজ কিন্তু বসে যাবে। তো এখানে ট্যানরেস্টারে কোনো ভোল্টেজ থাকবে না। তো 8 ভোল্ট 5 ভোল্ট কোনটা মিসিং হয়েছে এটারও একটি সহজ উপায় হলো, আমাদের এখানে সেন্সর আছে, এই যে সেন্সরের বাতি যদি আমাদের জ্বলে, তাহলে বুঝতে হবে আমাদের 5 ভোল্ট ঠিক আছে। এরপর আমাদের 8 ভোল্ট, তো এই 8 ভোল্টটা আমাদের, এরপর দেখবেন 8 ভোল্টটা, তো এই 8 ভোল্টটার পিন ধরে ধরে এখান থেকে যাবেন। যাওয়ার পর আমাদের এখানে কিন্তু আমাদের 19 নম্বর পিন, কোনোটায় 9 নম্বর পিনে কিন্তু আমাদের 8 ভোল্টটা গিয়ে থাকে। আবার 5 ভোল্টটাও এখান থেকে সেন্সারে এসে আমাদের জঙ্গল আইসিতে আসছে কিনা এটা আপনারা দেখে রাখবেন। তো এখানে আমাদের ডায়োডটি, এখানে এই ডায়োড যদি আমাদের সমস্যা না থাকে, তাহলে এখানে দুইটি ডায়োড চেক করতে হবে। অনেক সময় দেখা যায় কি, এখানে ভোল্টেজ 5 ভোল্টের জায়গায় আমাদের 3 ভোল্ট আছে, আর 8 ভোল্টের জায়গায় আমাদের 7 ভোল্ট আছে। এখানে ডায়োড যদি নষ্ট হয়, দুইটি জেনার ডায়োড আছে, এই দুইটি জেনার ডায়োড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুইটি জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োড যদি খারাপ হয়, তাহলেও কিন্তু আমাদের এরকম নির্দিষ্ট ভোল্টেজ দিবে না। আসলে আমাদের 8 ভোল্ট আর 5 ভোল্ট, যে কোনো ভোল্টেজের যদি নির্দিষ্ট কোনো ভোল্টেজ না আসে, 1 ভোল্ট 2 ভোল্ট যদি ড্রপ হয় অথবা বেশি হয়, তাহলে এই সমস্যা হতে পারে। তো এখানে দুইটি জেনার ডায়োডের জন্য হতে পারে। আবার এখান থেকে আউট হয়ে আমাদের বিভিন্ন রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো রেজিস্ট্যান্স হয়ে যায় অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাম্পারিং আছে, তো জাম্পারের জন্য এই সমস্যা হয়ে থাকে। তো এগুলো যদি সমস্যা হয় জঙ্গলে, যদি আমাদের 8 ভোল্ট না যায়, তো আপনারা সহজ যে বিষয়টি, নতুন যারা আছেন তারা সুন্দরভাবে পিন ধরে ধরে আপনারা দেখবেন যে আমাদের কোথায় ভোল্টেজটি আসে আর কোথায় ড্রপ দিচ্ছে, এবং জঙ্গল আইসিতে আসছে কিনা। তো প্রত্যেকটা সেকশন আমি আপনাদেরকে বলি, যে কোনো সেকশনের ভোল্টেজ আগে দেখবেন আপনারা সোর্স কোথায়। তো এখানে চপারের 1 নম্বর পিন, যেমন এসটি সাপ্লাই, 2 নম্বর পিন ভার্টিক্যাল সেকশন, তো প্রত্যেকটা সেকশনের প্রথম থেকে ধরতে ধরতে আপনারা যাইবেন। যাওয়ার পর এখানে জঙ্গল পর্যন্ত আসবেন, আর যে পিন ধরে যাবেন, অনেক সময় পিন ফাটা থাকে, তো পিনটির কোন জায়গায় ভোল্টেজ আছে এবং কোথায় নাই, কোন পার্সের আসলে এক মাথায় আছে অন্য মাথায় নাই, এগুলো আপনারা চেক করবেন। যে মাথায় আপনারা ভোল্টেজটি পাবেন না, ওইখানেই আপনারা সমস্যা তৈরি করবেন। সহজ ভাষা এইটি যে আপনারা অনেকে আছেন যারা বোঝেন না, তো
কত নম্বর পিনে যাবে তাও জানেন না, প্রশ্ন করে থাকেন বিভিন্ন। তো যারা নতুন আছেন তারা পিন ধরতে ধরতে যাবেন, যে দেখবেন কোথায় গেছে। অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক জঙ্গল আইসির 73-95 বা বিভিন্ন পিনে এক একটা পিন অনুযায়ী হয়। তো এগুলো আপনারা পিন ধরে ধরে গেলেই সঠিকটা আপনারা বের করতে পারবেন কোথায় গেছে। তো এই দুইটি ভোল্টেজ যদি না থাকে তাহলে কখনই আমাদের স্ট্যান্ডবাই রিলিজ হবে না। আর স্ট্যান্ডবাই যদি রিলিজ হয় এখানে কিন্তু আমাদের 64 নম্বর পিনে, জঙ্গলে 64 নম্বর পিনে কিন্তু রিলিজ হলে কিন্তু আমাদের ভোল্টেজ থাকবে না। আর যখন স্ট্যান্ডবাই মুড়ে থাকবে তখন এখানে কিছু ভোল্টেজ দেখা যাবে, এটা দ্বারা আপনারা বুঝবেন যে আমাদের এসটি চালু হয়েছে বা স্ট্যান্ডবাই মুড রিলিজ হয়েছে। আর একটা বিষয়, এখানে এসটি সাপ্লাই, এই যে ট্যানরেস্টার আউটপুট ট্যানরেস্টারের যে মাঝের পিনে, এখানে এসটি সাপ্লাই আমাদের অনেক বেশি হবে। তো এখানে 110 হলে আমাদের রিমোট দিয়ে অফ করা থাকলে মাঝের পিনে 110 থাকবে, যখন এসটি চালু হবে তখন কিন্তু এখানে হাই ভোল্টেজ তৈরি হবে, তখনই বুঝবেন যে আমাদের এসটি চালু হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছে নতুন একটি ভিডিও। যারা গ্যাজেট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই একটি নতুন চ্যানেল আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।